ব্রিটেনে গ্রোসারি পণ্যের মুদ্রাস্ফীতি গ্রোসারি ইন্ডাস্ট্রির ডেটা পর্যবেক্ষণ করে দেখা গেছে, গত বছরের জুলাই থেকে প্রথমবারের মতো গ্রোসারি পণ্যের মুদ্রাস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। ব্রিটিশ সুপারমার্কেটগুলোর সেলস অ্যান্ড প্রাইস ডেটা রেকর্ড করে প্রতিষ্ঠান কান্তার ওয়ার প্যানেল বলেছে যে গত 29 অক্টোবর থেকে আগের 4 সপ্তাহের মধ্যে বার্ষিক গ্রোসারি মুদ্রাস্ফীতির রেট 9.7% হয়েছে, যা তার আগের 4 সপ্তাহে 11% ছিল। তবে মুদ্রাস্ফীতি কমে গেলেও স্বাভাবিক কারণে এটি কমেনি। কমেছে ক্রিসমাস উপলক্ষে সুপারমার্কেটগুলোতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফারের কারণে। এটি মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক ভূমিকা রেখেছে। শুধুমাত্র বাটার, পাস্তা এবং দুধের দাম 1 বছরের আগের তুলনায় স্বাভাবিকভাবে কমে গেছে। কান্তারের রিটেইল অ্যান্ড কনজিউমার প্রধান ফ্রেশার ম্যাকিউথ বলেছেন যে খুচরা বিক্রেতারা ক্রেতাদের জন্য দাম কম রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রতিজন মুদি ব্যবসায়ী গত বছরের তুলনায় ডিলের মধ্যে বিক্রয়ের অনুপাত বাড়িয়েছে, ফলে তুলনামূলক কম দামে পণ্য কেনা সম্ভব হয়েছিল। কিন্তু পরবর্তীতে এনার্জি বিল বেড়ে যাওয়ার কারণে খুচরা বিক্রেতারা এই ডিল আর ধরে রাখতে পারেনি। ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হওয়ার কারণে ক্রেতারাও এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এখনও ক্রেতারা ক্রমাগত চাপ অনুভব করেছেন, কারণ নিজস্ব লেবেলের পণ্য বিক্রয় চাহিদার দিক থেকে ব্র্যান্ডেড লাইনের চেয়ে এগিয়ে রয়েছে। তবে উৎসবের মৌসুমে এই ব্যবধান বন্ধ হয়ে যেতে পারে। মঙ্গলবার ব্যাকলেকার্ড প্রকাশিত একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেতারা ক্রিসমাসের জন্য অর্থ সঞ্চয় করতে জীবনযাত্রার ব্যয় গত মাসে কমিয়ে দিয়েছিল। 45% মানুষ কেনাকাটার থেকে অর্থ পেতে ভাউচার বা লয়্যালিটি কার্ড ব্যবহার করছে। 38% কাস্টমার ভালো ডিলের জন্য একাধিক সুপারমার্কেটে ভিজিট করছে। তাই এই যে দাম কমার বিষয়টি বলছে, এটি আসলে খুব বেশি গ্রহণযোগ্য হবে না। এটি বোঝা যাবে সামনের জানুয়ারি মাসে, কেননা এখন ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন সুপারমার্কেটে বিভিন্ন অফারের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ তাদের নিত্য অনেক পণ্য কেনা বাদ দিয়েছেন, কেননা ক্রিসমাস উপলক্ষে যেটি তাদের জরুরি সেই বিষয়গুলো কিনছে। ক্রিসমাসের এই সময়টিতে অনেকে ছুটি কাটাতে যাবেন কিংবা অনেকে ভ্যাকেশন যাবেন, সেক্ষেত্রে কেনাকাটারও একটি কম হার তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে ব্রিটেনের দ্রব্যমূল্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।